বেশ কিছুদিন ধরে কুচবিহার জেলায় এবং সিটাই বিধানসভায় দলকে সংগঠিত করার প্রয়াস না চালিয়ে কিছু নেতা দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব আরো যাতে বেশি করে লাগানো যায় তার চেষ্টা করছে। 2019 হারের থেকে 2021 বিধানসভা হারের থেকে এই সব নেতারা এখনো শিক্ষা পাননি, তাই 2021 নির্বাচনের পরে কুচবিহার জেলাকে সংগঠিত করার কাজ না করে কুচবিহার জেলাকে দুর্বল করার চেষ্টা করছে। আমরা ধিক্কার জানাই সেই সব নেতাদের যারা তৃণমূল কংগ্রেস পরিচয় দিয়ে তৃণমূলকে দুর্বল করার কাজ করছেন, তাদের তারা তৃণমূলের তারা বসন্তের কোকিল, তারা তৃণমূলের গর্বাচক, যে গর্বাচক রাশিয়াকে তার শাসনকালে ধ্বংস করে দিয়েছিল ইউএসএসআর, ইউনাইটেড স্টেট অফ সোভিয়েত রিপাবলিককে যিনি সুকৌশলে ধ্বংস করেছেন, তার নাম মিখাইল গর্বাচক। আমাদের তৃণমূলেও মিখাইল গর্বাচকের মতো কিছু বেইমান আছে, কিছু বিশ্বাসঘাতক আছে যারা দলটাকে সংঘবদ্ধ করাচ্ছে, দলকে দুর্বল করার চেষ্টা করছে। আপনারা বলুন তো, কেউ যদি তৃণমূল কংগ্রেস করে সিটাই বিধানসভা, তাহলে নদীর এপারে সিটাই ব্লক কমিটির সভাপতি মুক্তিপদ মণ্ডল, আমি বিধায়ক, তাহলে আমার কাছে আসবে, আপনার দলে যোগ দেব। বা জেলায় যদি দলে যোগ দেয়, তাহলে জেলার যারা নেতা যারা দলে নেবে তাদের তাহলে ব্লক সভাপতি বা বিধায়ককে জানানো দরকার। কিন্তু আমরা দেখলাম দুর্ভাগ্য, যাদের সিটাইতে মানুষ বিশ্বাস করে না, যাদেরকে সিটাইয়ের মানুষ প্রত্যাখ্যান করেছে কিছু নেতা, যারা নিজেকে নেতা ভাবে কিন্তু মানুষ নেতা ভাবে না, তারা গিয়ে সেখানে তৃণমূলের ফ্ল্যাগ হাতে নিয়েছে। আমি এই মঞ্চের থেকে তাদের বলবো, তারা পার্টিটা দিন আটায় করবে, মাথা ভাঙায় করবে, সিটাইতে তাদের জায়গা হবে না। সিটাইতে তৃণমূল কংগ্রেস করলে সিটাই পার্টির সঙ্গে মিশিয়ে তাকে চলতে হবে, তাছাড়া তৃণমূল কংগ্রেস করা যাবে না। গোষ্ঠীবাদী সিটাইতে আমরা স্থান দেব না, পরিষ্কার কথা। তারা যদি করতে চায়, 2018 অভিজ্ঞতা তাদের আছে, সিটাইতে গোষ্ঠীবাদী করতে গিয়ে 2018 যে অবস্থাটা হয়েছিল সেই অবস্থার যাতে পুনরাবৃত্তি না হয় সেটা যেন তারা মনে করে। আমি অবাক হই, কুচবিহার জেলার 60 বিধানসভা হেরেছিল, যদি নিশীথ প্রামাণিক না ছেড়ে দিত, আজকে যিনি চেয়ারম্যান হয়ে বড় কথা বলছেন, তার আর 2026 আগে এমএলএ হওয়া জুটত না। ভাগ্যিস নিশীথ প্রামাণিক, তিনি বিধায়ক পদটা ছেড়ে দিলেন, তাই তিনি আজকে বিধায়ক হয়েছেন। আমাদের আরেকজন বিধায়কের সংখ্যা বেড়েছে, কিন্তু গর্ব ওনার নয়। গর্ব যদি উনি করেন তাহলে 2021 জিততেন। আরে 2021 পরে এই বাই ইলেকশনে রানু মণ্ডলকে দাঁড় করালে জিতত, ওনার গর্ব কিসের? ওনার কিসের গর্ব? তাহলে এতই যদি জনপ্রিয়তা, তাহলে 2021 সাধারণ নির্বাচনে জিতেননি কেন? সে প্রশ্নটার জবাবটা দিক, সে 57 ভোটে হারুক আর 7 ভোটে হারুক হেরেছেন, তাহলে সেটা স্বীকার করতে অসুবিধা কোথায়? আর এখন বাই ইলেকশনে জিতে আমি সর্বসেরা লিডার, ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় জায়গায় আমার রেকর্ড, এটা মানুষে হাসে, একটা অন্ধ হাসে।
সে কথা আমি যাচ্ছি না। তৃণমূলকে সংগঠিত করতাম, 2023-এ পঞ্চায়েত ভোট, 2024-এ লোকসভার ভোট, এই অবস্থা চলতে থাকলে 2023-এ পঞ্চায়েত ভোটেও মুখ থুবড়ে পড়বে, 2024-এ লোকসভা নির্বাচনে মুখ থুবড়ে পড়বে। অবাক লাগে, দলটাকে কোথায় নিয়ে যাচ্ছে? তৃণমূল কংগ্রেসের কিষাণ খেত মজুর কংগ্রেসের রাজ্য সভাপতি বর্ষীয়ার নেতা পূর্ণেন্দু বসু জেলায় আসছেন মিটিং করতে, জেলার সব নেতারা ছিলেন কিন্তু তিনজন নাই, এটাতে কি প্রমাণ হয়? মানে জেলার সবাই একদিকে আর তিনজন আলাদা দিকে, ওনারা কি এটা প্রমাণ করতে চান যে তারা আলাদা তৃণমূল কংগ্রেস করে? তাহলে সেই মিটিংয়ে ওনারা আসলেন না, বাকি সব নেতারা থাকলেন, তাহলে এটা কি তৃণমূলের ভালো লক্ষণ? আপনারা বলেন যারা আসছেন আজকে, এই জন্যে 17টা বিধানসভা 17টা অঞ্চলের সভাপতি এবং প্রধানদের ডাকা হয়েছে, নেতৃত্ব আছেন, টিকিট টিকিট করে একজন করে মাথা গরম, সভাপতির পদ নিয়ে মাথা গরম। আপনাদের সভাপতিটা আমি বানিয়েছি, যারা আজকে প্রধান পঞ্চায়েত আছেন তাদের টিকিটও 2018 সালে আমি দিয়েছি, বিধায়করা বিধানসভার চেয়ারম্যান, আগামী দিনে 2023-এ বিধায়কের হাত দিয়ে পঞ্চায়েত নির্বাচনের টিকিট বিতরণ হবে, যেখানে বিধায়ক নেই সেখানকার যিনি কন্টেস্টিং ক্যান্ডিডেট ছিলেন আর জেলা সভাপতি মিলে সেখানকার প্রার্থী তালিকা ঠিক করবে, তারা ব্যবস্থা নেবে। কিন্তু যেখানে বিধায়ক আছেন রাজ্য বাড়ি সেই বিধায়ককেই দায়িত্ব দেবে। আমি মাঝে মাঝে শুনি যে বিধায়ক পার্টির কি উমরা পার্টি, তাহলে মমতা ব্যানার্জি তো বিধায়ক, ওরা তো মন্ত্রী, তাহলে উমরা পার্টির কি? ওদের কথা মতো মমতা ব্যানার্জি কি বলা লাগে? বিধায়কের কাজ বলে সংগঠন দেখা নয়, এরা যে কোন সংবিধানে পাইছে এই সঞ্জয় বলে মাস্টারি করে, উমে মাঝে মাঝে বিবৃতি দেয় বিধায়কের কাজ সংগঠন দেখানো হয়, বিধায়কের কাজ বলে বিধানসভায়, তা তোর বগলের যেটা বিধায়ক হয়েছে ওটাও তেলা বিধায়ক, উমেফির পার্টির কাজের কি, উমেফির কিসের ফ্ল্যাগ তুলে দেয়, উমে তো বিধায়ক ও সেবেলা চলে, আর জগদীশ বিধায়ক আর উদয়নগুহ বিধায়ক নমা ও বেলা চলে, জগদীশের বেলা চলে, এদের দ্বি চারিতা, এদের দ্বি চারিতা, এই দ্বি চারিতা যারা করে যারা গদ্দারি করে তারা রাজনীতিতে কোনোদিন প্রতিষ্ঠিত হতে পারেনি। আজকে যারা বড় বড় কথা বলছে